সো আজকের ভিডিও তোমার প্ল্যান হইতেছে, আজকে আমি জম্বি সাজি আমাদের এসএমপিতে যারা আছে প্রত্যেককে ভয় দিব। ওকে, তুমি গেমের ভিতরে চলে আসতে দেখতে পারতেছো, এটা আমাদের নতুন স্পন ভাই, এটা সেই সম মানে কি বলতেছি সম্প না, এটা হচ্ছে স্যার কি বলে জানি, মাশরুম ব্যায়াম। হ্যাঁ হ্যাঁ মাশরুম ব্যায়াম, মাশরুম ব্যায়াম। তো সেই মাশরুম ব্যায়ামে আমরা সবকিছু আপডেট করছি, করে একদম মনে করো ঘাসপালা লাগাই সবকিছু ঠিকঠাক করে ফেলছি। সো এখানে দেখতে পারতেছো আমাদের মোটামুটি ম্যাপ যতটুকু সম্ভব করা হয়েছে, এটা হচ্ছে স্পন, আমি এই ব্যায়ামে আসি। তারপর এই দিক থেকে এইখানে হচ্ছে আমার হাসিব গেমারের বাড়ি, আর এই দিকে হচ্ছে আমাদের সে ফুলনগর, এই যে ফুলনগর কোথায়, তো ফুলনগরে আমি থাকি আর বিদুষী থাকে। সো আপাতত তো আমি হইতেছে মনে করো জম্বি সাজে অন্য আইডিতে ঢুকছি, সো বিদুষী আমার চিনতে পারবে না। এখন কথা হচ্ছে আজকে আমি জাস্ট প্রথমে বিদুষীর ওপর প্র্যাঙ্ক করবো, তারপরে যাবো হাসিব গেমারের বাসায় টিএনটি ফাটাইতে। ওকে, আর এদিকে আর অনেক কিছু টুকটাক আছে, অনেক টুকটাক যাই হোক সব দেখে কোনো কাজ নাই, চলো এখন আমি এখান থেকে বাইর হয়ে যাই। আর স্ট্যাচুর সাথে আমার আর মিল খাইতেছে না কিছু এখন, কারণ এখন আমি জম্বি হয়ে আসছি। এটাতে একটা একটা কফির দোকান এটা বিদুষী দিছে, মেবি আমি যতদূর শুনছিলাম ও বলতেছিল দিছে, বাট আমার দেখা হয় না, স্পনে পরে আমার আর আসা হয় নাই। ওকে চলো 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 বোট নিয়ে চলো, এখন আমি সোজা এখান থেকে বোট নিয়ে চলে যাই, ইয়েতে আরে কোন দিকে যাই। ওকে চলো এখন বোট নিয়ে আমার সোজা চলে যেতে হবে ফুলনগরে, ফুলনগরের দিক থেকে যাইতে হয় মেবি। ওকে সো ট্রেডিং হলে চলে আসছে, খিদা লাগছে, এখানে কে জানি কেক রেখে দিছে খায় ফেলো। আরে এটা তো সে আমার ঘোড়া মিস্টার ফ্লাশ, মিস্টার ফ্লাশ, বাট আমি এখন কিছু করতে পারবো না, ফ্লাশটা কিছু মানে কন্ট্রোল, হ্যাঁ আমি জম্বি ভয় পেয়ে যাবেন। আমার আবার কাকে খাবার লাগবে, কিছু খাবার নিয়ে নেই, চেস্ট আমি খুলতে পারতেছি এখানে। আচ্ছা ঠিক আছে, এখন চলো বিদুষির এখানে চলো, এখানে এটা বাটন প্রেস করে আমি টেলিপোর্ট হয়ে যেতে পারি ট্রেডিং হলে। সো আমার মতে আমার নেমটাকেও দেখতে পারবে না, সো বুঝতেও পারবে না আমি কে, আর আমার ভয়েসও শুনতে পারতেছে না। আরে জম্বি তুই হু হু করিস বেটা, আমি আজকে নিজেই জম্বি, তোমার আমার বেটা আমি জম্বি, তো এবার আমার মারিস, আমরা জম্বি জম্বি সব জম্বি হয়ে গেছি আমরা। ওকে ঠিক আছে দাঁড়াও, এখন আমি সোজা এইখান থেকে টেলিপোর্ট, না টেলিপোর্ট করে যাওয়ার দরকার নেই, তাহলে একটু বেশি চিটিং হয়ে যাবে না। আর ভাই আমার খেয়াল লাগাবে যাবে, এই জন্য না মরি, একবার যদি এখান থেকে মরিয়া যাই তাহলে একদম মনে করো স্পনে চলে যাবো, আবার এতদূর আমার হাইটে হাইটে আসতে হবে, তখন বিপদ হয়ে যাবে। চলো অলমোস্ট আমরা চলে আসছি, আরে কোথায় কোথায় ফুলনগরের ভেতরে ঢুকবো, ওই তো অলমোস্ট ফুলনগরের গেটের কাছাকাছি চলে আসছি আমরা এদিকে। চলো 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 চলো, ওই দেখো, ওই দেখো দূরে দেখা যায় আমাদের ঘর বাড়ি, মানে কি আমার, আচ্ছা ঠিক আছে খাবার খাও খাবার খাও। বিদুষি কী করতেছে জানি না, বাট আমি কাছে যাওয়ার পর ওর ভয়েস আমি শুনতে পারবো, কিন্তু আমার ভয়েস ও শুনতে পারবে না, সবথেকে মজার বিষয় হইতেছে এইটা। দাঁড়াও দাঁড়াও চলো চলো চলো, দেখো ভাই আমি নিজে জম্বি আর আমার পেছনে জম্বি লাগছে, মানে সিরিয়াসলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, এ মারিসটা মারিসটা মারিসটা, ভাই 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 ভাই, মারিসটা মারিসটা মারিসটা, জম্বির হাতে মাইর খাওয়ার থেকে, আরে আরে ভাই আমি তো মরবো এবার। দেখো ভাই দেখো পেছনে দেখো একবার, জম্বি কতগুলা কতগুলা জম্বি চলে আসছে এখানে ভাই রে, সব মিলে আমার অবস্থা খারাপ। হ্যালো হ্যালো কে তুমি? বিদুষী আমার কথা শুনতে পারতেছ না, দেখি আমার বাঁচায় কিনা। এইটা আবার কি? ওয়েট ওয়েট ওয়েট, আমি একটু হেল্প করি একে, এ বেড়া আবার কি? নতুন প্লেয়ার ঢুকলো নাকি সার্ভারে? কিন্তু ফুলনগরে আসলো, আমাদের এখানে কিভাবে আসলো? বাট হ্যালো হ্যালো, কথা কথা বলতে পারে না নাকি? এক কাজ করি দাঁড়াও, আমি জাস্ট সিম্পলি, ও তো আমার বিদুষ আমার ভয়েস শুনতেছে না, সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি জাস্ট ভয়েস চ্যাট অন করা, ভয় করে একটা শব্দ করবো, দেখি কি মনে করে। ওকে দাঁড়াও, ওইট, বাজে জম্বির মতো দেখতে, এটা কে রে ভাই? হোয়াট, ও মাই গড, এটা কি জম্বি নাকি? নতুন কোনো আপডেট আসলো নাকি মাইনক্রাফটে আবার? হোয়াট, এটা আবার কেমন জম্বি? হ্যালো ভাই কেমনে আওয়াজ করতেছে আমি, এই মেরে দিলো মানে মেরে দিলো মেরে দিলো মেরে দিলো। জম্বি যদি হয় তাহলে জম্বি আবার জম্বি কে কেন মারতে যাচ্ছে? তার মানে এটা কোনো প্লেয়ার নাকি জম্বি? আই হাই, কি ব্যাপার, নতুন এনপিসি দিছে নাকি সার্ভারে? দেখো দেখো, আরে মাইরা কথা পাঠা দিল আমার হেলথ তাই, আই হাই রে দাঁড়াও খাবার খাই তাড়াতাড়ি, 1 মিনিট মারা যাইতেছে, তার মানে এটা কে? এই কথা কো দিছে মাইরা? দিস স্লেইন বাই বিদুষী ছুটছো ভাই, এটা তুমি ছিলা তাই না? আয় 1 মিনিট, এ হ্যালো কথা শুনতে পারতেছিস আমার? তুমি স্লাইডার? হ্যাঁ বান্দর, আমি 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 খালি মানে প্র্যাঙ্ক করার জায়গা পাওনি না? ওকে ধরা ফেলছিস বেটা, তোর সাথে প্র্যাঙ্ক করতে গেলে ধরা ফেলিস খালি, কি আর বলবো, তোমার জীবনের কোনো কাজ নাই প্র্যাঙ্ক করা ছাড়া, যাও ভাগো। এখন আমার যে মাইরা দিলি, আমি আবার স্পনে চলে আসছি, স্পন থেকে এখন আমি কেমনে যাবো ফুলনগর, এখান থেকে জানিস কত হাজার কিলোমিটার ব্লক দূরে ফুলনগর, কত ব্লক জানি একদম। এই যে এই হচ্ছে তোমার, ও প্লেয়ার টু প্লেয়ার টেলিপোর্ট এলাও, কিন্তু একটা দুঃখের বিষয় কি জানিস, এখন আমি আর আমার কিছু কন্ট্রোল করতে পারবো না, দেখ টমি আমার এখন আর চিনবে না, আমি দেখাইতেছি দেখে দেখাই। আরে তুমি এমনি ভূত ছায়া যায় আসলে টমি কিভাবে চিনবে তোমাকে? এই দেখো টমি আমি উঠাইতে পারতেছ না, আমার কি দুঃখ, আমার কুত্তা আমারে চিনতেছ না, যাই হোক। ওকে শোন, প্রাঙ্ক হইছে এখন প্রতিবারের মতো, এবার আমি আবার যাইতেছি হাসিব রে ভয় দেখাইতে, ঠিক আছে? হাই হাই রে, ঠিক আছে যাও, বলবো রানিওকে আমি। আচ্ছা ঠিক আছে, যা বাই বাই বাই।
এবার হইতেছে হাসিবের পালা, দাঁড়াও হাসিব কাকুর এবার ভয় দিব। ওয়েট, ওর সাথে আর মনে করো কথা টথা বলার ইয়ে হবে না, কারণ জাস্ট এই করে ডাকিও সিম্পল। ওকে আমি চ্যাট করবো না, চ্যাট করলে বোঝা যাবে। হাই দেখছো, হাই ধরো এক কাজ করি, আমি একটা পামকিন পাই, হাই এই নাও পামকিন পাই। ওকে দেখি কি কয়, এই খাইতেছে খাইতেছে, ঠিক আছে করে কি বেটা, তাকায় আছে কেন এমনি জম্বি? কি হলো, ও জম্বিকে দৌড় মারলো নাকি ভাগো? আরে দৌড়াই যেখানে তাইমে ভাগলিকে আবার দৌড় মারলো। আরে আরে চলো এখন আমরা অন্যদিকে যাই, এবার অন্য কারোর পালা। তো অনেক দূর আসার পর দেখো পুরো চারপাশে বরফ, বরফ আর বরফে, বরফের ভেতর এখন আমি যাইতেছি মাহাদির বাসায়। ওই কাকারে ভয় দিব, হইতেছে নুবরা প্লেয়ার, বুঝতে পারছো আমাদের সার্ভারে মনে করো সব থেকে নুবরা মার্কা প্লেয়ার ওই। আরে এখানে খরগোশ, কি কিউট কিউট খরগোশ, ধরে নিয়ে যাবো আমি একটা, দাঁড়াও। এ কি কিউট কিউট খরগোশ দৌড়াদৌড়ি করতেছে, দাঁড়াও ধরে নিয়ে যেতে হবে, একটা বিদেশির জন্য ধরে নিয়ে যাবো না আমি। হ্যাঁ মনে করো একটা খরগোশ গিফট করলে তার বদলে ওর থেকে অনেক কিছু নিতে পারবো আমরা। চলে আসছে অলমোস্ট এদিকে, কোথায় জানিয়েছিল? আরে নুবরা কোথায় বেস বানাইছে নুব, দাঁড়াও দেখি। ওয়েট অলমোস্ট চলে আসছি না আমি, এই তো ওই দেখো ওই যে মাহাদি কাকা ওখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে, বেটা ওখানে দাঁড়ায় আছে কেন, ওই যে দৌড়াদৌড়ি করতেছে। এ গরু, আরে ওর তিনটা মাত্র গরু কেন, ওর আরে খরগোশ দেখো, এ ওয়েট ওর কাছ থেকে ওইটাকে খরগোশ ওখানে বাইন্ধে রাখছে, দাঁড়া ওই খরগোশটা আমি চুরি করে নিয়ে চলে যাবো ওইখান থেকে, আইডিয়াটা ভালো। হ্যাঁ ওয়েট দেয়, যাই হোক। সো এখন আচ্ছা এখন কথা হইতেছে, চলো আমরা ওইদিকে যেয়ে দেখি ওখানে গরুরে খাইতেছে ওইটা, আমি এখানে জম্বি সাজারে ভয় দেই কে ওইটা, আমার নেম ট্যাগ দেখতে পারবে না, আমার একটু অকওয়ার্ড লাগবে অ্যাজ এ প্লেয়ার হিসাবে রিয়্যাক্ট করতেছে না, তো নুবরা অত অত কিছু বুঝেও না। ওর একবার আমি হিরো ব্র্যান্ড সেজে ভয় দিছিলাম, ভয়তে তো মনে করো গেমে ঢুকতো না আর। ওই দেখো ভয়তে পোলা দৌড়াইতেছে কোন দিকে, ওইটা আমি সামনের দিকে যাই, আরও দেখো ভয়তে ভয়তে আগের থেকে দৌড়াইতেছে। হ্যালো দাঁড়া ওয়েট, আর এদিকে এমনি তো জম্বির আওয়াজ, ওয়েট আমার কাছে চলে যাই, ওর কাছে যাই। আরে দৌড়াইতেছে, কিরে বেটা দৌড়াস কেন, এই বেটা এই দৌড়াস কেন, দাঁড়া 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 বেটা দৌড়াইতেছে, কি সুন্দর কিউট একটা বাচ্চা খরগোশ দেখো কত, আয় হায় এত বাচ্চাটা খরগোশটা এমনি আটকায় রাখছে বেটাও, নো মানে কি করে মারতেছে মারে, দাঁড়াও দাঁড়াও ওইটা জায়গা মনে ক্লেম করে নাই নুবরা, জায়গা ক্লেম করে নাই জন্য মারতে পারতেছে। আরে কি করতেছে কি, আরে নুব করে কি গো, বুঝে নাই এখনো, ওয়েট আরে মারতেছে আমারে বেটা, দাঁড়া বেটা তোমার মারবি, বেটা তোমার মারবি এককালে, হুশ হুশ। আরে নুবরা রে করে কিনু, আরে মারতেছে কেন নুবরা, মারতেছে কেন, দাঁড়াও দাঁড়াও নুবরা রে, দাঁড়া নুবরা, হ্যাঁ নুবরা নুবরা কোথাকার, আরে দাঁড়াও ওর সাথে, দাঁড়া বেটা দাঁড়া, তোর আমি ভয় দিয়ে স্যার বসকে, দাঁড়া তো তোর খরগোশ চুরি করে ভেঙে যাবো আমি, দাঁড়া বেটা আয় দাঁড়া, ফাইট করবি না আয় দাঁড়া, মারামারি করবি তোমার সাথে এদিকে আয় দাঁড়া, আয় এবার আয় নাই আয় আয়, ফাইট করবি না আয়, ফাইট করবি না বেটা আয় বেটা আয় বেটা আয় ফাইট। শালা নুবরা ভয়তে ঘরেতে বাইরে হয় না, আবার আসে ফাইট করার জন্য আমার সাথে। এ মনে করো পুরা এসএমপির ভেতরে যদি বলো কোনো নুব আসে সেটা হচ্ছে আমাদের এই, এটা হয়তো সব থেকে বড়ো নুব প্লেয়ার। যাই হোক দাঁড়াও, ওর এখান থেকে ভাগাইতে হবে, তার আইদে পর এখান থেকে খরগোশটা আমি নিয়ে চলে যাবো। বেচা কি কিউট একটা খরগোশ আমরা বাইন্ধে রাখছি ওরে, আর এই বরফের মধ্যে বেচারা খরগোশের অবস্থা খারাপ হয়ে যাবে, এটা আমি নিয়ে যে নিচে বিদেশি গিফট করে দিব, দাঁড়াও। হুম কারণ বেচারা খরগোশে অত্যাচার করতেছে অনেক, দাঁড়াও না আমার খরগোশ, খরগোশের দিকে কিছু বলে না তোমার খরগোশ, দাঁড়াও। আরে নুবরা দাঁড়াও ওয়েট, এর এমনি হবে না ওয়েট, এর খরগোশ পরে এক সময় ঝেড়া দিব বুঝছো, পরে এক সময় এখান থেকে খরগোশ আমি নিয়ে চলে যাবো। চলো 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 এখন চলে যাই, সেটা ফাজলামো করার কোনো দরকার নেই, নুব নুব ভয় কি, নুবরে দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে চলো আমরা চলে যাই। ওকে আজকের ভিডিও পর্যন্ত থাকো, কি স্কিন লাগায় ঘুরতেছি আমি, তো এরপরে এসে খরগোশ আমি চুরি করে নিয়ে চলে যাবো, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো। এটা কোথায় লাভ দিলাম আমি।